কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ, লক্ষাধিক লোক জড়ো করার টার্গেট। কুমিল্লায় আগামী 26 নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকালে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে শুরু করে ইপিজেড, আশরাফপুর, চোয়ারাসহ নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমির উর রশিদ ইয়াসিন, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বাড়ি আবু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কায়ুম, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ অন্যান্য নেতাকর্মীরা। লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াসিন বলেন, কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লায় বিভাগীয় সমাবেশে লাখ লাখ লোক জড়ো হবে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা কাজ করছে। সাধারণ মানুষ আমাদের আহ্বানে ব্যাপক সাড়া দিচ্ছে। এই জুলুমবাদ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সকল ভয়ভীতি উপেক্ষা করে আমাদের সমাবেশে এই লুটেরা আওয়ামী সরকারের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হবে।